হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দেখেন, এই হচ্ছে যে আমার দোকান। এই আমার দোকানের পাশের দোকানটা রাসার ভাড়ায় মুরব্বীর দোকান রাবার গেছে তো। এই যে এই পাশের আমার পাশের দোকানে আমি নিজের চোখে দেখা ওরা কীভাবে হাতিয়ে নিয়ে গেল সব, এবং কি মানে এখন পর্যন্ত পুলিশ টুলিশ আইসার মানে সব কিছু কমপ্লেন করতেছে, ওনার হাত থেকে লক্ষা পর্যন্ত এখানে চুড়াইতে পারেনি। সবাই দেখেন মিডিয়া, এই যে ওনার দোকানের পাশের তারা মারা বলাইছে, ওনার দোকানের কর্মচারী মারা বলাইছে, আর ওনারে গান ঠেকাইয়া মারিয়া পিস্তল দিয়ে ধরাইয়া সব কিছু হাতিয়ে নিয়ে গেল। এই যে দেখেন, এরকম লকার দিয়েছে, পুলিশের কাছে পর্যন্ত লোক নেই, বুঝছেন? ওনার বাড়ি টাঙ্গাই, আমাদের নোয়াখালীর এক জায়গা মারিয়া বলাইছে। যা পাইছে ওনার দোকানে সিগারেট টাকা পয়সা সব আলাদা করে দোকান বন্ধ করে ওনারে ছাড়ার পালাইয়া এককভাবে সবাই দেখতেছে। এইমাত্র খবর 11:25-এর খবর, এবং কি এখন পর্যন্ত পুলিশও কাটতে পারতেছে না কোনো রকম, ওনার হাত ছুড়ে দিতে পারতেছে না। দেখেন পুলিশও কাটতে পারতেছে না হাত, আর হাত এরকমভাবে বাঁধছে তারা, এরকম সেই কাপ্পা দিয়ে বাঁধছে, ছুড়ানোর মতন নয়।